মুসলমান আছেন একটু খেয়াল করে শুনে খেদা মুসলমানের ছেলেরা, এ মুসলমানের বাচ্চারা, এ মুসলমানের মুরব্বী মুরব্বী চাদারেরা, তু খেয়াল করে শুনে কেদার, তু খেয়াল করে শুনে কেদার, কিয়ামতের ময়দানে দাঁড়াবেন। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক যখন আপনাকে দাঁড় করিয়ে দেবে, আপনি যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, আপনি যখন কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবেন, কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবার সঙ্গে সঙ্গে ওই জমিনটা পুরে তামা হয়ে যাবে, মাথার উপরে সূর্য চলে আসবে, মাথার ঘেরুগুলো টকবক টকবক করে ফুটে ফুটে কারো চোখ দিয়ে, কারো নাক দিয়ে, কারো কান দিয়ে বেরিয়ে যাবে। মানুষগুলো আজাব সহ্য করতে পারবে না, আজাব সহ্য করতে পারবে না, মানুষ খুঁজতে আরম্ভ করে দেবে। আজকে দিনে কি একজনও পাওয়া যাবে না যে আমাদের কথাটা আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছে বলে দেবে, আমাদের কথাটা আল্লাহর কাছে পৌঁছে দেবে। এরকম খুঁজে খুঁজে আমরা কি করব, আমাদের মধ্যে একদল মানুষ কি করবে, আদম আলাইহিস সালামের কাছে ছুটে ছুটে চলে যাবে, আদম আলাইহিস সালাম হাকিয়ে দেবে, তাড়িয়ে দেবে, বলবে আমার দ্বারা হবে না, অন্যজনের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যাবে, হাকিয়ে দেবে, তাড়িয়ে দেবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, হাকিয়ে দেবে, তাড়িয়ে দেবে, সমস্ত নবী পয়গম্বররা কেউ আল্লাহকে দরবারে মুখ খুলতে পারবে না। খুঁজে খুঁজে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম বলবে যাও, চলে যাও, চলে যাও, একজন নবী আছে মোহাম্মদ রসুলুল্লাহ, ওই মোহাম্মদ রসুলুল্লাহর কাছে চলে যাও। বলা সঙ্গে সঙ্গে, বলা সাথে সাথে ওই মানুষগুলো ছুটে ছুটে মোহাম্মদ রসুলুল্লাহর কাছে আসবে, রসুলুল্লাহর কাছে আসবে, আমাদের নবীর কাছে আসবে, নবীর কাছে আমরা যাব। নবীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে রসুল আমার হাঁকিয়ে দেবে না, রসুল আমার তাড়িয়ে দেবে না, রসুলুল্লাহ আমাদের কষ্ট সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গিয়ে আল্লাহকে দরবারে আমাদের জন্য শাফাত সুপারিশ করবে। যে নবী কিয়ামতের ময়দানে আমাদের শাফাত সুপারিশ করবে, সেই রসুলুল্লাহ এসেছে বলে আমরা খুশি পালন করি, সেই রসুলুল্লাহ দুনিয়ায় এসেছে বলে আমরা কি করি, খুশি পালন করি। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দা, রসুলুল্লাহ এসেছে লাউলা কারাবা খালাকতু লাখলাক, যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কিছুই সৃষ্টি করত না, যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কিছুই সৃষ্টি করত না, সেই নবীটা এসেছে। মুসলমানের ছেলেরা কুরআন খুলে ফেলো, কুরআনটা খুলে ফেলো, কুরআন খুলে দেখো প্রতিটা জায়গায়, প্রতিটা জায়গায় আমার আল্লাহ পাকের নামের পাশে রসুলের নাম আছে। আমার আল্লাহ পাকে কি বলেছে, প্রতিটা জায়গায় বলেছে, আমার আল্লাহ পাক বলছে তোমরা আমাকে মহব্বত করো, রসুলুল্লাহকে মহব্বত করো, আমি আল্লাহ আমাকে মহব্বত করবে, রসুলুল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহ আমার ভালোবাসা হবে, রসুলের হাতে হাত দাও, আমি আল্লাহ আমার হাতে হাত দেওয়া হবে, রসুলের হাতে বায়াত গ্রহণ করো, প্রকৃত পক্ষে তোমরা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করবে। হে নবী উম্মত মদিনা, আমার আল্লাহ বলছে আমি আল্লাহ আমার হুকুম মানো, রসুলের হুকুম মানো, আমি আল্লাহ আমার হুকুম মানো, রসুলের হুকুম মানো, আমার আল্লাহ পাকের ইজ্জত বাড়াতে বাড়াতে, আমার আল্লাহ রসুলের ইজ্জত বাড়াতে বাড়াতে, কুরআন শরীফের রসুলের ইজ্জত বাড়াতে 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 বাড়াতে, আমার আল্লাহ পাক কি বললেন, আমার আল্লাহ পাক বললেন তোমরা মুহাম্মাদের জিকির করো, আমি আল্লাহ আমার জিকির হবে। যে রসুলের সম্পর্কে আমার আল্লাহ বলেছে রসুলের জিকির করো, আমি আল্লাহ আমার জিকির হবে, সেই রসুল এসেছে বলে আমরা খুশি পালন করি, কথা ঠিক না ভুল গো, জোরে বলে, ফতোয়া দেয়, ফতোয়া দেয় পালন করা যাবে না, ফতোয়া দেয় পালন করা যাবে না। মুসলমানের ছেলে রসুল্লাহ কেমন নবী ছিল, কুরআন শরীফ খুলো, কুরআন শরীফ খুলে দেখো প্রতিটা নবী আলাইহিস
সালাম হুজুরের হুজুরদের নাম আমার আল্লাহর নাম ধরে ধরে ডেকেছে, আদম আলাইহিস সালামের শূন্য দরকার আমার আল্লাহ ইয়া আদম বলে ডেকেছে, মূসা আলাইহিস সালামের শূন্য দরকার আমার আল্লাহ ইয়া মূসা বলে ডেকেছে, ঈসা আলাইহিস সালামের শূন্য দরকার ইয়া ঈসা বলেছে, দাউদ আলাইহিস সালামের শূন্য দরকার ইয়া দাউদ বলে ডেকেছে, সমস্ত নবী পয়গম্বরদের নাম ধরে ধরে নাম ধরে ধরে আমার আল্লাহ বাদ ডাক দিয়েছে, নাম ধরে ধরে নাম ধরে ধরে আমার আল্লাহ ডাক দিয়েছে, কিন্তু গোটা কুরআনটা খুঁজে পেলো আল্লাহ তো মালিক যাত্রার নাম ধরতে পারে, বলার কেউ নেই, বাধা দেওয়ার কেউ নেই, মনেও কেউ কিছু করবে না, কিন্তু গোটা কুরআন খুঁজে পেলো আমার আল্লাহ পাক যখনই রসূলুল্লাহকে সম্বোধন করেছে ইয়া আইয়ুহান নবী বলেছে, তাহা বলে ডেকেছে, ইয়া মুজাম্মিল বলে ডেকেছে, ইয়া মুদাসসির বলে ডেকেছে, আমার আল্লাহ পাক গোটা কুরআন শরীফে এক জায়গাতে আমার রসূলুল্লাহর নাম ধরে একবারও ডাকে না, একবারও নাম ধরে ডাকে না। যে রসুলের নাম আমার আল্লাহ কোরআনে একবারও লাইনে, সেই রসুল্লাহ এসেছে বলে আমরা খুশি পালন করি, সেই রসুল্লাহ এসেছে বলে আমরা খুশি পালন করি। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, ওই কিয়ামতের ময়দানে রসুল্লাহ যখন আমাদের কথা শুনবে, রসুল্লাহ সেজদায় পড়ে যাবে, রসুল্লাহ সেজদায় পড়ে গিয়ে আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করতে আরম্ভ করে দেবে, রসুল্লাহ কান্নাকাটি আরম্ভ করে দেবে, রসুল্লাহ কান্নাকাটি আরম্ভ করে দেবে, আমার আল্লাহ পাক বিচার বন্ধ করে দেবে, সমস্ত বিচার বন্ধ করে দিয়ে আমার আল্লাহ পাক রসুল্লাহর দিকে আমার আল্লাহ পাক বলবে, এ আমার হাবিব তুমি কেন কাঁদো, এ আমার হাবিব তুমি কেন কাঁদছো। ওই সময় রসুল্লাহ বলছেন, আল্লাহ আপনি তো সবই জানেন, আমার উম্মত উম্মতিদের আপনি মাফ করে দেন, আমার উম্মত উম্মতিদের আপনি ক্ষমা করে দেন। আমার আল্লাহ পাক বললেন, যাও চলে যাও, তোমার যাও চলে যাও, যার কম পরিমাণ যত পরিমাণ ইমান আছে আমি আল্লাহ তাদের ঘরে মাফ করে দিলাম, আমার হাবিব তুমি মাথাটা তুলে দাও। আমার আল্লাহ পাকের হাবিব মাথা তুলে না, মাথা তুলে না, মুসলমানের চেয়ে একটু খেয়াল করে শুনে রেখে দেন, ওই সময় তেমনি যান আমার আল্লাহ বেগের দরবারে, আমার আল্লাহ বেগের দরবারে রসুলুল্লাহ সেজদায় পড়ে গিয়ে কাঁদে, আমার আল্লাহ বিচার বন্ধ করে রসুলের সঙ্গে কথা বলে, এ আমার হাবিব তোমার কি হলো, মাথাটা তুলে নাও। ওই সময় রসুলুল্লাহ বলবেন, আপনি তো বলেছেন আলা সাউফায়ুতিকা রাব্বিকা ফাতারদা, তোমাকে এত দিয়া দেবো, এত দিয়া দেবো, তুমি সন্তুষ্ট হয়ে যাবে। ওই সময় তো আমার আল্লাহ পাক বলবে, যাও চলে যাও, চলে যাও, তোমার ওসিলা করে যার যার পরিমাণ ঈমান আছে ওই ঈমানওয়ালা লোকগুলোকে তোমার ওসিলা আমি আল্লাহ জান্নাতি করে দিলাম, জান্নাতি করে দিলাম। কারো সিলায় যদি বলে রসুলের সিলায়, যার সিলায় আমরা জান্নাতি যাব। হে নবী উম্মত উম্মতির একটু খেয়াল করে শুনে কেদার, হে নবী উম্মত উম্মতিরা রসূলে পাক সাল্লাল্লাহু দুনিয়া জমিনে এলেন, রসূলে পাক সাল্লাল্লাহু দুনিয়া জমিনে এলেন, রসূলুল্লাহ বা নবী আমার আগে অনেক নবী পয়গম্বর এসেছে, নবী পয়গম্বরদের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাম হচ্ছে এক নম্বর যে বেশি বেশি আল্লাহ দেখার ইচ্ছা করেছে, শুধু বলেছে আল্লাহ আপনার দিদার চায়, তুর পর্বতে গিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, এক তারিখে আমার রসূলুল্লাহ আমার রসূল এসেছিলেন ওই মুসালের কথা শোনেন, যাতে মুসালাম জুতোটা খুলে পায়ে হেঁটে হেঁটে মুসা নবী জুতোটা খুলে পায়ে হেঁটে হেঁটে কষ্ট করে তুর পর্বতে গিয়ে বললো, রব্বি আরনি আঞ্জুরা ইলাইকা, আল্লাহ বলে বলে রব্বি আরনি আঞ্জুরা ইলাইকা, আমার আল্লাহ উত্তরে বললেন, লান্তারানি দিদা তুমি পাবে না। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনার দিদার চাই, আমার আল্লাহ পাক বললেন, মুসা তুমি আমার দিদার পাবে না, লান্তারানি তুই পারবে না, দেখতে পারবে না, দিদা তুই পাবে না। ওই সময় মুসা আলাইহিস সালাম, ওই সময় মুসা আলাইহিস সালাম আল্লাহ বলে দেবে আরজু করে তামান্না করে, আমার আল্লাহ বললো হবে না, আমার আল্লাহ বললো হবে না। মুসা আলাইহিস সালাম পায়ে হেঁটে হেঁটে জুতো খুলে
তুর পর্বতে গিয়ে আল্লাহ পাকের দেবে দোয়া চায়, আমার আল্লাহ পাক দোয়া কবুল করলো না, দেখা দিল না। এদিকে মক্কা শরীফে রসুল পাক সাল্লাল্লাহু হুজরাখানায় শুয়ে আছে, মক্কা শরীফে রসুল্লাহ হুজরাখানায় শুয়ে আছে, হুজরাখানায় শুয়ে আছে, হুজরা আরাম করছে। হযরত জিবরাইল সাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করেছে, হযরত জিবরাইল সাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করে, হযরত জিবরাইল সাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করে থাকে, রসুল্লাহ ঘুমাচ্ছে, কি করে তুলবো, যদি গায়ে হাত দিয়ে ডেকে তুলি বেয়াদবি হয়ে যাবে, যদি এরকম আওয়াজ দিয়ে তুলি, হাঁকার মেরে তুলি, আর গলার আওয়াজ দিয়ে তুলি, রসুলের ঘুমটা চমকে যাবে, রসুল্লাহ কষ্ট পাবে, বেয়াদবি হয়ে যাবে। আমার আল্লাহ শিখিয়ে দিল, এ জিবরাইল যাও চলে যাও, রসুলের কদমের কাছে চলে যা, রসুলের পায়ের কাছে চলে যা, হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি কদমের কাছে চলে এলো, হযরত জিবরাইল রসুলের পায়ের কাছে চলে এলো, হযরত জিবরাইল রসুলের পায়ের কাছে এসে জিবরাইল সাল্লাম নূরের ঠোঁটটা নিয়ে, নূরের ঠোঁটটা নিয়ে রসুল্লাহ নূরের কদমে একটা চুমা দিয়ে দিলেন, চুমা দিবার সঙ্গে সঙ্গে রসুলের ঘুমটা ভেঙে গেল, রসুলের ঘুমটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে রসুল্লাহকে সালাম দিলেন, রসুল্লাহ সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল কি ব্যাপার কি ব্যাপার? ওই সময় জিবরাইল সাল্লাম সুসংবাদ দিলেন, ইয়া রসুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করে দেন, এখনই আপনাকে যেতে হবে, আমার আল্লাহ বুরাক পাঠিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে, আপনাকে যেতে হবে, কেননা আমার আল্লাহ বুরাক পাঠিয়ে বলে দিয়েছে, মুস্তাফাকে নিয়ে এসো, মোহাম্মদ রসুল্লাহকে নিয়ে এসো, আমি আল্লাহ মুস্তাফার দিদার চাই। বলেন না সুবহানাল্লাহ।